উনি আপনার কি হয়? আমার ওয়াইফ এটা জি টাস বাবার টাকা পয়সা নেই আমরা দেখি পাসপোর্ট দেখি আর বাংলাদেশের মানুষ খুব সুন্দর মানুষ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আসসালামু আলাইকুম আন্টি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি বাবু আপনি নাকি কলকাতা থেকে আসছেন জি কলকাতা থেকে বাংলাদেশে কেন জি আমি কলকাতা থেকে মানে আমার যে ডাক্তার দেখাতে এসেছি না উনি আগে কলকাতায় থাকতো আচ্ছা ফ্রান্সে উনি আগে কলকাতায় থাকতো উনি এখন ওখানে নিজে চেম্বার করে আমার ওখানে যায় না ও নাম কি আপনার আমার নাম হচ্ছে হাবিবুর রহমান হাবিবুর রহমান খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া আমরা সেই সকালে করেছি আর খাওয়া দাওয়া এখনো হয়নি উনি আপনার কি হয় আমার ওয়াইফ এটা তাই জি এর ইনার আব্বা মা ইনি যখন ছোট আচ্ছা ওনার আব্বা মা তখনই মারা গেছে আর ইনার ভাই তিনটে বোন পাঁচটা উনি অন্ধ বলে কেউ দেখে না ওকে আচ্ছা আমার বাড়ি আপনি এখানে আসছেন চিকিৎসা করতে জি জি তো চিকিৎসা করতে উনি তো অন্ধ মানুষ ওনাকে নিয়ে আসাটা কি ঠিক হইছে জি ইনার খুব শখ ছিল যে আমি বাংলাদেশ যাব ঠিক আছে যখন আমি পাসপোর্ট বানাই না তখন ইনারও খুব শখ যে আমি একবার যাবো বাংলাদেশ তোমার সঙ্গে এই হিসাব করে ওনাকে নিয়ে আসা আমাদের দেশের মানুষ হলো বেশিরভাগ সময় ইন্ডিয়াতে যায় চিকিৎসার জন্য অবশ্যই আপনি ইন্ডিয়া থেকে চিকিৎসার জন্য আসছেন বাংলাদেশে জি ওইটা তো আমরা সাধারণত ভাবে মনে করেন যে এক জায়গা যদি চিকিৎসার জন্য যাই তাহলে যতটা রিল্যাক্সে কম খরচের কথা চিন্তা করি হ্যাঁ অবশ্যই তো ওনাকে নিয়ে আইসা আপনার আরো এখন একটু সমস্যা হচ্ছে না জি সমস্যা বলতে সঙ্গে করে নিয়ে ঘোরাই ঘোরা এটাই তো সমস্যা হয়ে যাচ্ছে আসছেন কবে আমরা এসেছি আপনার পরশু দিন পরশু দিন মঙ্গলবার আপনাদের পাসপোর্ট টাসপোর্ট সব আছে দেখি পাসপোর্ট দেখি তোমার ব্যাগ আছে তো আমাকে দাও ব্যাগটা পাচ্ছ না আমার ব্যাগে থাকবে রিপাবলিক অফ ইন্ডিয়া আচ্ছা কিছু মনে করবেন না সেটা হচ্ছে যে মানে আমরা তো বয়স হইলে চেহারার একটা ছাপ হয় আপনার চেহারার ছাপ আর ওনার চেহারার ছাপের মধ্যে একটু পার্থক্য তো এটার কারণটা কি জি দেখুন আমি বলি উনি যখন ছোট তখন ওনার আব্বা মা দুজনে মারা গেছে আচ্ছা ওনার তিনটে ভাই এরা পাঁচটা বোন তার মধ্যে ইনি সবার ছোট আর উনি দুটো চোখ মায়ের গর্ভ থেকে অন্ধ হয়েছে আচ্ছা আর অন্ধ বলে ওর ফ্যামিলি কেউ ওকে ভালোবাসে না বা দেখতে পারে আচ্ছা বুঝতে পারছি তারপরে ইনার সঙ্গে হঠাৎ করে আমার ফোনে আলাপ হচ্ছে আচ্ছা ফোনে আলাপ হওয়ার পরে ইনি সমস্ত ঘটনা খুলে আমাকে বলল আচ্ছা যে এরকম পরিস্থিতি তারপর আমার মায়া পড়ে গেছে আমি তখন আমার নিজের কথা আমি সত্যি করতে নিজের কথা আমি ভাবিনি আচ্ছা আমি এটুকু ভেবেছি যে একটা অন্ধ মানুষকে যদি নিয়ে তার একটু সুখ শান্তি দিতে পারি তো সমস্যাটা কোথায় হবে আমি যদি নিয়ে ঠিকঠাক ভাবে চলতে পারি আপনার আরো ভালো হবে আমারও ভালো বুঝতে পারছি এটা খুবই ভালো কাজ করছেন আপনার বয়স কত আমার বয়স 31 মানে 91 যেহেতু জন্ম তাহলে 31 আচ্ছা তো আপনার বয়স কত 42 প্লাস হবে 42 প্লাস হবে মানে 10 বছরের ডিফারেন্স আছে আপনাদের 10 12 এরকমই ধরুন আচ্ছা আচ্ছা আমাদের বিয়ে হয়েছে মাত্র 7 বছর প্রায় 7 বছর জি জি তারপরে এখান থেকে তখন আমাদের মন মেজাজ খুবই খারাপ আমরা ভাবতে পারিনি যে এত টাকা লাগবে এখন আপনাদের প্ল্যানটা কি এখন আপনারা কি করতে চাচ্ছেন ধরেন যে আমার সাথে দেখা হইলো না এখন আপনাদের প্ল্যানটা কি কিছুই নাই না দেখা হলে আমরা চলে যেতাম যাওয়ার টাকা পয়সা আছে জি যাওয়ার টাকা পয়সা নেই আমরা যাই হোক কোনো রকম ভাবে মানুষের সঙ্গে চেয়ে চেয়ে চলে যেতাম এতটুকু আমরা আশা করেছিলাম আচ্ছা যে ফিরোজ ভাইয়ের সঙ্গে যদি না দেখা হয় আমাদেরকে যেমন করে হোক এখান থেকে যেতে হবে আর আমাদের দুজনকে আমাদের দুজনের কথা শুনেও হয়তো মানুষ এমন কিছু করবে না যে আমাদেরকে সহযোগিতার হাত বাড়াবে না নিশ্চয়ই বাড়াবে
আর বাংলাদেশের মানুষ খুব সুন্দর মানুষ। আপনাদের যেহেতু আমি ইন্ডিয়ার ছেলে, আমি দেখুন হয়তো দেশের ছেলে হয়ে হয়তো দেশের দুর্নাম দিতে হয় না, কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে আপনাদের বাংলাদেশ 100% মধ্যে 80% মানে যে সম্মান আমাকে দেখিয়েছে এখানকার মানুষ, যখনই শুনেছে যে আমি ইন্ডিয়া থেকে এসেছি, এত সম্মান দিয়েছে মানে সীমার বাইরে। একটা বাংলাদেশি লোক যদি আমার ইন্ডিয়ায় যায়, ইন্ডিয়ার কোনো ভাই এত সম্মান দিবে না তাকে, গ্রাহ্য করবে সম্মান তো দিবে না, গ্রাহ্য করবে একদম, গ্রাহ্য করবে না। আর আপনারা যে হাসপাতালটাতে আসছেন, আমাদের দেশের যে কয়টা হাসপাতালে বেশি খরচ হয় এটা তার মধ্যে একটা। আচ্ছা হ্যাঁ, ওইটা কিন্তু আপনার ভাইটাও আমাকে বলল, যারা একটু অর্থ সহায়তা নাই এরকম মানুষগুলো হচ্ছে দেখা গেছে ঢাকা মেডিকেলে যায়, পিজি হাসপাতালে যায়। আমার মনে হয়, আপনারা কি মনে করবেন জানি না, আমার মনে হয় যে এখান থেকে যায়া আপনাদের কলকাতায় কোনো ভালো ডাক্তার পরামর্শে ওইখানে চিকিৎসা করা ভালো হবে। ওনারা যে বলতেছে যে 1,20,000, এখানে যে 1,20,000 টাকা আপনার হবে তার কোনো গ্যারান্টি নেই, এটার জন্য আপনার আরো 2,00,000 টাকা লাগবে, তখন আপনি কি করবেন? আমার কিন্তু কোনো ফাউন্ডেশন নাই। জি না, আমি এটা, আমার কিন্তু কোনো ফাউন্ডেশন নাই, আমি কারো থেকে নিয়ে যে টাকা দিতে পারবো আপনাকে ব্যাপারটা এরকম না, আমি কারোর কাছ থেকে টাকা চাই না। তো আপনি একটা জিনিস চিন্তা করেন, দেখেন আমার আশেপাশেরই অসহায় মানুষের অভাব নাই, যাদের ঘর নাই, চিকিৎসা নাই, এইসবের আপনাদের চিকিৎসার ব্যাপারটা আপনাদের ওই দেশে যায়া আপনি চিকিৎসা করলে আমার মনে হয় আপনার জন্য ভালো হবে। কিছু পার্সেল দিয়ে দিব এখান থেকে? হ্যাঁ না, দেখেন এখন রাত্রে তো আপনারা ঘুমাবে, রাতের বেলা যদি আপনি বাসে উঠা যান বেনাপুল পর্যন্ত, হ্যাঁ আমার মনে হয় ওটা ভালো হবে আপনাদের জন্য। আচ্ছা যাই হোক, এখন আমি আসলে আপনারা অন্য দেশের মানুষ, তারপরে হয়েছে সব কিছু মিলিয়ে আছেন বিপদে, এখন আপনাদের আসলে কি দিয়ে বিদায় করবো আমি সেটা বুঝতেছি না। আরেকটা হয়েছে যে নিজের কাছেও খারাপ লাগতেছে যে আপনাদের পুরো ব্যাপারটা আমি যদি সমাধান করতে পারতাম তাহলে আমার কাছে খুব ভালো লাগতো। বাবু এমন কোনো বিষয় নাই যে আপনাকে একবারে পুরো বিষয়টাই ইয়ে করতে পারবেন, না হলে আপনি মনে হয়তো একটু দ্বিধাবোধ রাখবেন, না না এমনটি ভাববেন না বা এমনটি ভাবতে হবে না। বুঝতে পারছি। এখানে কত আছে? 20,000 টাকা আছে, এটা আপনি রাখেন। আর এখানে 10,000 আছে, এটা আপনার হাতে দিলাম, এটা আপনি নেন, ঠিক আছে? এই 30,000 টাকা দুজনের হাতে ভাগ করে দেওয়ার কারণ হচ্ছে যে মানে পথের মধ্যে যাতে হারাইলো, একটা হারায় আরেকটা যাতে না হারায়, আল্লাহ না করুক, ঠিক আছে? তো এইখান থেকে হচ্ছে আপনি শ্যামলী বাস স্ট্যান্ড গেলে বেনাপুলের এই বাসটা পাবেন। হ্যাঁ শ্যামলীতেই? হ্যাঁ এখানে, এখানেও বাস স্ট্যান্ড আছে। ভালো থাকেন আর আমার জন্য একটু দোয়া করেন, আমিও দোয়া করি কি আমানিল্লাহ, আল্লাহ আপনাকে সারা জীবনের জন্য ভালো রাখুন। আমি সত্যি কথা বললে কি বললে আপনি বিশ্বাস করবেন আমি জানি না, আমি এই টাকার জন্য ঠিক আমার যেন মনে হয় আমি একবার যদি দেখতে পেতাম মানুষটাকে, যদি কথা বলতে পারতাম হয়তো ভালো হতো। বুঝতে পারছি, যাই হোক না পেলেও তো কথা বলতে পারছো, এটাই মনে করো আমি দেখে নিয়েছি, আমার মনের চোখ থেকে আমি তাকে দেখতে পাচ্ছি।
আচ্ছা তাহলে পিয়ামানিল্লাহ হ্যাঁ পিয়ামানিল্লাহ জি ভালো থাকবেন আচ্ছা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম আচ্ছা সালাম আলাইকুম